নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। তো আজকে যাচ্ছি শ্বশুরবাড়ি। আমার বিয়ে হয়েছে শহরে, কিন্তু আমাদের গ্রামেও একটি বাড়ি আছে। আমার শ্বশুরমশাই অনেক শখ করে কিন্তু ওই বাড়িটি তৈরি করেছিলেন। তো সেই বাড়িটিতে আমাদের কিন্তু কেউই থাকে না, তালা দেওয়াই থাকে। আমাদের পরিবারের যখন যার মন চায় সে যায়, গিয়ে ঘুরে থেকে আবার চলে আসে। তো আজকেও আমরা যাচ্ছি সেরকমই ঘুরতে। তো হঠাৎ করেই এই প্রোগ্রামটা হলো যে একটু ঘুরে আসা যাক। প্রায় অনেক বছর হয়ে গেছে কিন্তু আমাদের যাওয়া হয়নি। আর বিশেষ করে আমার ইউটিউব চ্যানেল খোলার পর আমি কিন্তু তোমাদের সাথে আমাদের গ্রামের বাড়ি শেয়ার করতে পারিনি। তো আজকে চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার। তো আমাদের যেহেতু যাওয়াটা হট করেই ঠিক হয়েছে, তাই টিকিটটাও কিন্তু আমাদের আগের থেকে কোনো কাটা ছিল না। তাই আমরা ধর্মতলা বাস স্ট্যান্ডে গিয়ে টিকিটটা কেটে নিলাম এবং যেই বাসটি সবার আগে ছাড়বে সেই বাসটি কিন্তু ধরলাম। কারণ আমাদের দেশের বাড়ি যেতে কিন্তু প্রায় 5 ঘন্টা মিনিমাম সময় লাগবে। তো যার জন্য কিন্তু আমাদের টিকিটটা তাড়াতাড়ি না কাটলে যেতে যেতে অনেকটা সময় লেগে যাবে। তো এবার বলি আমাদের দেশের বাড়িটা কোথায়। আমাদের দেশের বাড়ি মেদিনীপুর। তো আমরা এবার বাসে উঠে পড়েছি আর প্রচণ্ড গরম ছিল, আর কিন্তু তার সাথে ভীষণ আনন্দও হচ্ছিল। বিশেষ করে বাবানের খুবই ভালো লাগছিল, কারণ ও অনেক ছোটোবেলায় গেছিল, তাই ওর আনন্দটা কিন্তু অনেক বেশি ছিল। তো দেখো, এবার আমরা কলকাতা শহর ছেড়ে মেদিনীপুরের দিকে কিন্তু রওনা দিলাম। তো চলো, রাস্তায় যেতে যেতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। আমার বিয়ে শহরে হলেও কিন্তু আমার শ্বশুরবাড়ির পুরো পরিবার কিন্তু থাকে মেদিনীপুরে। মানে আমার শ্বশুরের যত ভাই বোন যারা আছে সবাই কিন্তু মেদিনীপুরেই থাকে। তাই আমার শ্বশুরমশাইয়ের ভীষণ ইচ্ছে ছিল যে সে আমাকে নিয়ে গিয়ে তার পুরো পরিবারের সাথে আমাকে পরিচয় করাবে, কিন্তু সেই ভাগ্য আমার হয়নি। আমার বিয়ের কয়েক মাস পরেই কিন্তু আমার শ্বশুরমশাই গত হয়েছেন। তো তাই যখন গেছিলাম প্রথমবার, শ্বশুরমশাইয়ের সাথে যেতে পারিনি, গেছিলাম তার কাজে। তাই এখনও দেশের বাড়িতে গেলে শ্বশুরমশাইকে কিন্তু ভীষণ মিস করি, কারণ ওই একটা মানুষ যাকে আমি বিয়ের পরে ভীষণ আপন করে পেয়েছিলাম। শ্বশুরবাড়িতে এসে সেই একটাই মানুষ যে আমাকে ভীষণ আপন করে নিয়েছিলেন। কখনো মনে হয়নি যে আমি বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে এসেছি, তাই তাকে আজও ভীষণ আমি মিস করি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু বাস থেকে নেমেও গেছি, আর বাস থেকে নামার পরেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির জন্য কিন্তু গরমটা অনেকটা কমে গেছিলো। তো আমরা নেমে পড়েছি কাঁথি বাস স্ট্যান্ডে। এবার রাস্তাটা পার হয়ে যাচ্ছি রুটি তরকারি নিতে, কারণ যেহেতু ওখানে আমাদের বাড়িতে কেউ থাকে না, তাই ভাবলাম যে খাবারটা নিয়েই যাই, নাহলে রাত্রে ডিনারটা কী করব। তাই এই দোকান থেকে আমরা রুটি তরকারি নেব ভাবলাম। তো অনেক রকমেরই তরকারি ছিল, কিন্তু তার মধ্যে আমরা ভাবলাম যে এতটা জার্নি করেছি ভেজটাই খাওয়া ভালো, তাই একটা সবজি নিলাম আর রুটি নিয়ে নিলাম। এরপর কিছুটা এগোতেই দেখলাম চপের দোকান। গ্রামের চপগুলো কিন্তু আমাদের শহরের থেকে অনেকটাই আলাদা। এর স্বাদ যেমন আলাদা, তেমন একটি গন্ধও আছে। তো তাই জন্য বিভিন্ন রকমের চপ ছিল এখানে, টমেটো, আম, চিকেন, অনেক রকম। তো কিছু নিয়ে নিলাম। আর এরপর এসেছি আমরা মিষ্টির দোকানে, কারণ আমার শ্বশুরবাড়ির পুরো পরিবার ওখানে থাকলেও কিছু পরিবারের সাথে আমাদের সম্পর্ক কিন্তু খুবই কাছের। তো তাদের বাড়িতে যেহেতু যাব, খালি হাতে তো যাওয়া যায় না, তাই আমরা কিছু মিষ্টি নিলাম। আর নিজেদের ঘরেও খাবো বলে কিছু মিষ্টি নিয়ে নিলাম, যে নিজেরাও তো খাবো ঘরে, তো যার জন্য কিছুটা মিষ্টি আমরা নিয়ে নিলাম। নিয়ে এবার আমরা কিন্তু দেখো উঠে পড়েছি অটোতে। আগে যখন যেতাম তখন কিন্তু টেকারে করে যেতে হতো। তো এখনও টেকার আছে, কিন্তু এখন টেকারটা একটু বন্ধ আছে, তাই অটোতে উঠেছি। তো দেখো পৌঁছেও গেছি, আর পৌঁছতে আমাদের প্রায় 40 মিনিটের কাছাকাছি সময় লাগে, তো যার জন্য রাত হয়ে গেছে। আর দেখো বাড়ির কাছে এসে দেখছি বাড়ি ভর্তি জঙ্গল, যেদিকেই তাকাচ্ছি শুধু বড় বড় গাছ আর জঙ্গল। যেহেতু কেউ থাকে না, আর তার মধ্যে যেহেতু একটু বৃষ্টি হচ্ছে, যার জন্য গাছগুলো কিন্তু আরও বাড়ো বেড়ে গেছে। তো খুবই ভয় করছিল, তবে
ফোনের টর্চটা জ্বালিয়ে কিন্তু আমরা সাবধানে দেখে দেখে কিন্তু এগিয়ে গেলাম। আর বাবানকে দেখো, বাবানের তো কোনো ভয় করছে না, ওর তো ভীষণ আনন্দ লাগছে যে এসেছে ওর নিজের গ্রামের বাড়িতে, খুবই ওর আনন্দ হচ্ছিল। চলো এবার ঘরে ঢোকা যাক, বহু বছর পর কিন্তু আসলাম এখানে। আর এখানে আসলে অদ্ভুত একটা স্মৃতি কাজ করে, যেহেতু এত বছর পর পর আসি। তো বাবানকে দেখো, ও তো ভীষণ আনন্দ পাচ্ছে যে আমি এসেছি, এত বছর পর এসেছে। দেখো ওকে দেখলেই তোমরা বুঝতে পারবে যে ও কতটা আনন্দ পাচ্ছে। তো যাই হোক, এরপর আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ এসেছি, রাত্রে খাওয়া দাওয়া করেছি। তো এরপর পরের দিন সকালে উঠে দেখছি আমার বরকে কোথাও খুঁজে পাচ্ছি না। এদিক ওদিক দেখার পর দেখলাম আমাদের যে বাথরুম আছে সেখানেও কি করছে। তো কি করছো জিজ্ঞেস করাতে বলল ঝড়ে নাকি দরজাগুলো সব ভেঙে পড়ে গেছে। তো এখানে না থাকলেও ওর এগুলো দেখে কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেছিলো। বলছে আমি তো এখানে থাকবো না, কিন্তু তবুও এগুলোকে এইভাবে ফেলে যেতে আমার মন চাইছে না। তো তার জন্য ও ভাবছে যে এগুলোকে কী করে ঠিক করা যায়, সেই ব্যবস্থাই করছে। দুদিনের জন্য ঘুরতে এসেও কিন্তু ও এগুলোকে নিয়েই কিন্তু অনেকটা সময় নিজেকে দিয়েছে। তাই আমারও খুব ভালো লাগছিল যে ও নিজে এগুলো করছিল। তো ও বলছিল যে অনেক শখ করে কিন্তু এই বাড়িটি করা। তো যাই হোক, চলো তোমাদেরকে আশেপাশে একটু ঘুরে দেখাই। দেখো যতটা দেখতে পাচ্ছ গাছগুলো পুরোটাই কিন্তু আমাদের জায়গা। আর এখানে দেখো এই পাতাগুলো আমরা কলকাতায় কিনে খাই, খারকোল পাতা। এখানে দেখো কেমন জঙ্গলেই সব হয়ে রয়েছে, আর কত ফ্রেশ টাটকা, দেখে কিন্তু বেশ লাগছিল। আর চারিদিকে এত গাছ, টগর ফুল গাছ, দেখো কত সুন্দর সাদা ফুল ফুটে রয়েছে। আমাদের ওখানে হলে তো এই গাছে ফুলই থাকতো না, কিন্তু এখানে দেখো গাছে এমনিই ফুল কত ফুটে রয়েছে। আর এইদিকে দেখো গাছে কত ডুমুর, যেটা আমাদের ওখানে আমরা কিনে খাই, এখানে গাছ ভর্তি ডুমুর হয়ে রয়েছে। তো চারিদিক দেখতে দেখতে দেখলাম একটি জামরুল গাছে আমাদের অনেকগুলো জামরুল হয়েছে। তো দেখলাম হাতের সামনেই একটি থোকা ঝুলছে। তো দেখা মাত্রই আর কি একটা টক করে নিয়ে নিলাম। গাছ থেকে ফল পাড়ার মজা যেমন আলাদা, সেরকম ফল পেড়ে কিন্তু খাওয়ার স্বাদও আলাদা হয়ে যায়। আমি জামরুল খুব একটা খাই না, কিন্তু এখানে এত ভালো লাগছিল, আরও গাছ থেকে পেড়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আরও অনেক ছিল গাছে, কিন্তু আমি আর নিইনি, কারণ অত জামরুল আমি কী করবো নিয়ে। তো যাই হোক, আমি জামরুলটা খেতে খেতে ভাবছিলাম যে বাবানের জন্য দুটো নিই, কিন্তু ভাবতে ভাবতেই কিছুক্ষণ পর দেখি আমার ছেলে এমনিই হাজির, আর ও এসে কিন্তু টুক করে গাছে উঠে পড়ল। জামরুল খেতে না, ও কিন্তু জামরুল খাওয়ার জন্য উঠছে না, উঠছে গাছে উঠতে পারবে সেই আনন্দে। ও গাছে উঠতে কিন্তু ভীষণ ভালোবাসে, আর ছেলেরা তো একটু ভালোবাসবেই এগুলো। আর বিশেষ করে বাবান যেহেতু বাড়িতে এই সমস্তগুলো পায় না, তাই এখানে এসে কিন্তু গাছে ওঠার সুযোগটাও ছাড়েনি। আমার মায়ের বাড়িতে গেলেও কিন্তু ও এদিক ওদিক গ্রিল বাইবে, সানসেটে উঠবে, এগুলো কিন্তু করে। তাই এখানে এসে গাছে ওঠার সুযোগটা পেয়ে ও কিন্তু আর হাতছাড়া করেনি। দেখো কেমন গাছে উঠে বসে বসে জামরুল খাচ্ছে। তো ওকে দেখে কিন্তু খুব ভালো লাগছিল, তাই ওকে আর বাধাও দিইনি, থাক করুক দুদিনের জন্য মজা করতে এসছে। আর আমার সাথে কিন্তু আমাদের আরেকজন ফ্যামিলি মেম্বারও এসছে, তার কথা কিন্তু ভুলে গেলে চলবে না। তাই একটা জামরুল এনে তাকেও দিয়েছি, কিন্তু সে তো খাবে না, সে তো টুকরো টুকরো করে ফেলে দেবে। তো চলো ও ওখানে খাচ্ছে, আর আমি এসেছি আমাদের বাড়ির বারান্দায়। এটা আমাদের বারান্দা এক সাইডে। তো এখান থেকে কিন্তু আমাদের বাড়ির সামনেই যে মেন রোড আছে সেটি কিন্তু খুব সুন্দর দেখা যায়। আর অনেক লোকজন এখান থেকেই সবাই যাওয়া আসা করে, টেকার, টোটো, অটো সব কিন্তু এখান থেকেই যাওয়া আসা করে। আর ভীষণ সুন্দর একটা হাওয়াও দেয় এখানে বস থাকলে। তো দেখতেই পাচ্ছ গ্রামের লোকজন সবাই রাস্তা দিয়ে যাওয়া আসা করছে, আর আমি বসে বসে কিন্তু সেগুলো দেখছিলাম। আমাদের গেটের সামনে বস থাকলেই কিন্তু এগুলো দেখা যায়। তো দেখো টেকারও গেল। তো এগুলো দেখতে দেখতে এসছি ঘরে, আমাদের যে টিটু মশাই আছে তাকে একটু দেখতে। এসে দেখি সে তো খায়নি, টুকরো টুকরো করে পুরো ফেলে রেখেছে। তো সে করুক তার মতো কাজ, আমি এবার রেডি হব, কারণ রেডি হয়ে একটু ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব এটা কিন্তু তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব।
তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, সবাই আমার সাথে থেকো। তো আজকের মতো কিন্তু টাটা, আর এরপর তোমাদের দেখাবো আমি কোথায় যাচ্ছি ঘুরতে।